আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ কাতু হ্যালো ভিউয়ার্স আজ তেরোই এপ্রিল ইংরেজি দু সাল শুরু করছি ফরম করুণাময় আল্লাহর নামে যিনি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াদানকারী আপনারা এরই মাঝে অবগত আছেন যে বাংলাদেশে লকডাউন শুরু হচ্ছে আর এই লকডাউনে ইন্টারন্যাশনাল সকল ধরনের ফ্লাইট আসা এবং যাওয়া দুটি বন্ধ হওয়ার কথা ছিল কিন্তু আরেকটি নতুন করে আসা জেগেছে বিশেষ করে গতকাল শ্রম মন্ত্রণালয় যে চিঠিগুলি গিয়েছে বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে চিঠি গিয়েছে তাতে করে নতুন করে আশা দেখছে আটকে থাকা বাংলাদেশিরা যারা অপেক্ষায় আছে বাংলাদেশে কুয়েতসহ পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার এবং যারা দেশে যাওয়ার অপেক্ষায় আছে কুয়েতসহ পৃথিবীর বিভিন্ন দেশে আশা করি আগামীকাল লকডাউন শুরু হওয়ার আগেই এই ব্যাপারে নতুন ঘোষণা আসবে আর প্রবাসীদের মুখে হাসি ফুটবে বলুন এখন আমরা জেনে নেব কুয়েতের আজকের গুরুত্বপূর্ণ রমজান উপলক্ষে কুয়েত মন্ত্রিসভা এবং মন্ত্রণালয় থেকে নতুন যে সিদ্ধান্তগুলো নিয়েছে আজকে থেকে যেটা কার্যকর প্রতিটি প্রবাসী তা জানা দরকার সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকুন রমজান মাস উপলক্ষে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ ব্রিফিং করা হয় যেখানে জানানো হয় মসজিদে ইফতার এবং সেহরির আয়োজন করা যাবে না আগের মতো আর সবাই একসাথে বসে ইফতার করতে পারবে না সবার প্রতি অনুরোধ থাকবে আপনি আপনার অবস্থান থেকে স্বাস্থ্য নির্দেশনা মেনে চলবেন কুয়েতের আইন মেনে চলবেন বিশেষ করে কোভিড নাইন্টিন পরিস্থিতির চরম অবনতির কারণে কুয়েত সরকার এরকম একটি সিদ্ধান্ত নিয়েছে তাই আপনি আপনার অবস্থান থেকে অবশ্যই স্বাস্থ্য নির্দেশনাগুলো মানুন পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করুন কুয়েতের আইন মেনে চলুন মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী রমজান মাসে প্রতিটি মসজিদে তারাবির নামাজ পনেরো মিনিটের ভিতর শেষ করার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ তাছাড়া নামাজের পর মসজিদ বন্ধ থাকবে মসজিদে ইতিকাফ ও ওয়াস করা যাবে না সবাই সবার অবস্থান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ম নীতি মেনে চলুন সুন্দর একটি প্রবাস জীবনের জন্য বিশেষ করে কোভিড নাইন্টিন পরিস্থিতির অবনতির কারণেই কুয়েত থেকে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে মনে রাখবেন প্রবাসে আপনি একজন বাংলাদেশ কুয়েত মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী কারফিউর সময় রমজান মাসে বারকোট ব্যবহার করে মার্কেট করতে পারবে যেটা জামিয়া সুপার মার্কেটগুলি থেকে ইচ্ছে মতো আপনি আপনার বাজার করতে পারবেন আর এটি আপনি শুরু করতে পারবেন সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত মনে রাখবেন স্বাস্থ্য নির্যোচনা মেনে চলবেন বিশেষ করে আপনি যখন জামিয়ার উদ্দেশ্যে যাবেন অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয় ওয়েবসাইট থেকে বারকোড কালেক্ট করে নেবেন আর আপনি যে এরিয়াতে আসেন সেই এরিয়ার জামিয়াগুলো সিলেক্ট করবেন যাতে করে আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে আপনাকে কোনো ধরনের হয়রানি না করা হয় পবিত্র রমজান মাস উপলক্ষে ট্রাফিক থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে জানানো হয় সকাল আটটা তিরিশ মিনিট থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত কুয়েতের কোনো রাস্তায় ট্রাক চালানো যাবে না কর্মচারীদের প্রবেশের সময়কালে সমস্ত রাস্তায় ট্রাক চালানো থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ট্রাফিক বিভাগ আর আপনি যদি কোনো ট্রাক ড্রাইভার হয়ে থাকেন বা ট্রাক ড্রাইভিংয়ের সাথে জড়িত থাকেন মনে রাখবেন আটটা তিরিশ মিনিট থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত রাস্তায় ট্রাক চালানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে কুয়েতের আইন মেনে চলুন নিজের নিরাপত্তা নিশ্চিত করুন এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে এখনই একটি লাইক দিন কমেন্টস করুন কোনো কিছু জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য আর পাশে থাকা কোনো ক্লিক করবেন যাতে করে আমরা নতুন কোনো আপডেট শেয়ার করলে আপনি মিস না করেন আর আপনি যদি এর আগেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিলেন সেজন্য আপনাকে ধন্যবাদ দেখা হচ্ছে কুয়েতের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা সুস্থ এবং সচেতন থাকুন নিরাপত্তা বজায় রাখুন